ফের এক রাজনৈতিক কর্মসূচি ঘিরে যানজটের ফাঁসে কলকাতা। তৃণমূলে ব্রিগেড সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সমর্থকরা মিছিল করে আসতে শুরু করেন। ঘড়ির কাঁটা এগোনোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ের বহর। এরপর অফিস টাইম, স্কুলের ছুটি মিলিয়ে একটা সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। গাড়ির লম্বা লাইনে তখন অসহায় অবস্থায় আটকে স্কুল বাস থেকে অ্যাম্বুলেন্স। খিদিরপুরের দিক থেকে রোগী নিয়ে এন্টালে যাচ্ছিল এই অ্যাম্বুলেন্সটি, কিন্তু যানজট ঠেলে এগোতে রীতিমতো কালঘাম ছুটে যায়। তাই শেষমেশ বাধ্য হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দিতে বাধ্য হলেন রোগীকে। কতক্ষণ বসে আছে? মোটামুটি এখন আধ ঘন্টা মতো। হ্যাঁ, আধ ঘন্টা মতো। কি প্রবলেম হচ্ছে রাস্তায়? রাস্তাঘাট জ্যাম আছে, খুব প্রবলেম। তো এটাই আর কি প্রবলেম থাকবে বলুন। এই অ্যাম্বুলেন্সের রোগীর দশা আরো করুন। মেদিনীপুর থেকে রোগী নিয়ে তারা আসছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে। সকাল 11:30টায় যানজটে আটকে যান বিদ্যাসাগর সেতুতে, দুপুর 3:30টায় কোনো মতে পৌঁছন আলিপুর। এই ছবি এজিসি বোস রোডের। রাস্তার উপর পরপর দাঁড়িয়ে স্কুল বাস, ছুটি হয়েছে অনেকক্ষণ, কিন্তু ভিড় ঠেলে তখন বাড়ি পৌঁছয় কার সাধ্য। 12 বাজে সে ব্রিজ মে হ্যায়, ইতনা দের সে বাস কর রহা হ্যায়, এক এক গাড়ি বাস হিল রহা হ্যায় এক মিনিট মে। কাওয়া প্রবলেম ওর, আমরা 12 বাজে সে খড়ে হ্যায় ইধার, ঘর নেই পৌঁছে। স্কুল মে ফর্ম হুয়া থা কি 1 বাজে সে পৌঁছ জায়েঙ্গে। একই ছবি হাওড়া স্টেশনেও। ট্রেন ধরা তারা রয়েছে, কিন্তু রাস্তায় গাড়ি তো এক পা দুপার বেশি এগোচ্ছেই না। তাই কোনো পথ না পেয়ে ট্রেন ধরার জন্য শিয়ালদা থেকে হেঁটে হাওড়া পৌঁছতে হলো অনেককে। আমি তো সিজন ট্রাফিক জ্যাম হয়, প্যাদল আ রা, কোই গাড়ি নেই মিল রা, থোড়া হাল্লা গোল্লা হ রা, প্যাদল দা ইয়ে শিয়ালদা সে আর কে কর। এই পরিবারটি সকাল সকাল বেরিয়েছিল তারাপীঠের উদ্দেশ্যে, কিন্তু ততক্ষণে শুরু হয়ে গেছে তৃণমূল সমর্থকদের মিছিল। মহাত্মা গান্ধী রোডেই পড়তে হলো যানজটের কবলে। ঘড়ির কাঁটা এগোলো, কিন্তু গাড়ি তখনও দাঁড়িয়ে একই জায়গায়। সাংঘাতিক কষ্ট, মানে এত জ্যাম, কি বলবো, গাড়ি পাওয়া যাচ্ছে না। যাকেই বলছি বলছে এখন যাব না, আর কি এইভাবে চলছি। ভিড়ের নিরিখে কে কাকে টিক্কা দিল, রাজনৈতিক দলের মধ্যে সেই প্রতিযোগিতা বরাবরের। আর সেই শক্তি প্রদর্শনের চাপে বারবারই নাকাল হতে হয় সাধারণ মানুষকে। প্রশ্ন ওঠে এই হয়রানি কেন? সময় পাল্টায়, দল বদলায়, উত্তর অধরাই। সমীর সেনগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।